আজ থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। শেষ দিনেও ট্রেনের অগ্রিম টিকিট নিতে কমলাপুর রেল স্টেশনে ভিড়। আগুনের এক মাসেও বিএমডিপোর 800 কন্টেইনার ফেরত পাননি উদ্যোক্তারা। নানা জটিলতার কথা বলছে কাস্টমস। রাজধানীর 21টি হাটে কোরবানির পশু বিক্রি শুরু হবে কাল। বিভিন্ন জেলা থেকে এসেছে পর্যাপ্ত পশু। আগস্টের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা শিক্ষা বোর্ডে। বিভ্রান্তিতে না থেকে প্রস্তুতির আহ্বান। সিলেটে দুই দশকে নদী ও হাওরের 80% বেদখল। 16 নদীর উজানে ভারত বাঁধ দেয়ায় তীব্র হয়েছে বন্যা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি সাইনা ইসলাম এবং আমি আলিয়া সাহেব। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। ঈদের আগাম টিকিট বিক্রির শেষ দিনে আজ দেওয়া হবে 9 জুলাইয়ের টিকিট। একই সাথে আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। গত 1 জুলাই যারা বাড়ি ফেরার আগাম টিকিট কেটেছিলেন তারাই রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে আজও টিকিট কিনতে রাত থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছে ভিড়, তবে অন্য দিনের তুলনায় অনেক কম। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে 50% টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টার এবং বাকি টিকিট মিলছে অনলাইনে, তবে অনলাইন সার্ভারে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রত্যাশীরা। আগামী 7 জুলাই থেকে বিক্রি করা হবে ফিরতি যাত্রার টিকিট। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ও ঈদযাত্রা নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আজকে তো অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কোনো বিশৃঙ্খলা আছে কিনা? আর ঈদযাত্রার তো আজকে প্রথম দিন, সেক্ষেত্রে ট্রেনে উঠতে কোন রকমের ভোগান্তি আছে কিনা যাত্রীদের? আজকে আসলে 9 তারিখের টিকিট বিক্রি হচ্ছে, তবে অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে টিকিট প্রত্যাশীদের সংখ্যা, অর্থাৎ 9 তারিখে যারা যাবে ঈদের আগের দিন, সেই ভিড়টা তুলনামূলকভাবে কম। এর আগে গতকালকে র্যাবের পক্ষ থেকে 5 জনকে আটক করা হয়েছে বলে তারা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল টিকিট যারা কালোবাজারি করছে, অর্থাৎ ভ্রাম্যমান বা ভাসমান যে সমস্ত শিশু রয়েছে কমলাপুরে, তাদেরকে লাইনে দাঁড় করিয়ে টিকিট কিনে সেই টিকিট চড়া দামে বিক্রির অভিযোগ। এরকম 5 জনকে আটক, যদিও তারা রেলওয়ে সংশ্লিষ্ট কিনা কিংবা রেলের কর্মকর্তা কর্মচারী কিনা সে বিষয়ে আসলে র্যাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর আরেকটি বিষয়, আপনি এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, এটি ঈদযাত্রার প্রথম ট্রেন এবং এটি যাওয়ার কথা ছিল সকাল 6টায়, কিন্তু এখন পর্যন্ত 7টা অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে। 7 নম্বর প্ল্যাটফর্মেটি অবস্থান করছেন। যাত্রীরা যেটি বলছেন যে আসলে 6টায় যদি ট্রেনটি ছাড়ার কথা, তাহলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজশাহী যাবে তারা অন্তত 4টা কিংবা কেউ 5টায় এসে স্টেশনে অবস্থান করছেন এবং তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। কেন আসলে ট্রেনটা দেরি করলো, এই ট্রেনটির যিনি পরিচালক তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন ট্রেনটি নির্ধারিত সময় ছাড়তে পারলো না, যেহেতু ঈদযাত্রার প্রথম। তারা যেটি বলছেন যে রাজশাহী থেকে ট্রেনটির রাজধানীর কমলাপুর ঢুকতে 1 ঘন্টা 40 মিনিট লেট করেছে, যার কারণে আসলে তারা নির্ধারিত সময় আসলে ট্রেনটি ছাড়তে পারে নাই। এর বাইরে আরও বেশ কিছু ট্রেন, অর্থাৎ আজকে আরও বেশ কিছু ট্রেনের নির্ধারিত সময় এখন পর্যন্ত আসলে ছেড়ে যায়নি। আমরা যতটুকু দেখেছি যে নীলহাটি এর বাইরে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামগামী সেটি 7টায় চলার কথা, 11 সিন্ধু প্রবাসী কিশোরগঞ্জ 7টা 15তে চলার কথা এবং তিস্তা এক্সপ্রেস 7টা 30এ চলার কথা। মহানগর প্রবাসী চট্টগ্রাম সেটা হচ্ছে 7টা 45এ চলার কথা। এর মধ্যে যেটি প্রথম ট্রেন, আমরা প্রথমে যেটা বলছিলাম যে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী যাবে 6টায় নির্ধারিত সময় ছিল 6টায়, কিন্তু এখন সেটি আসলে ছাড়া হয়নি এবং প্ল্যাটফর্মে যে ডিজিটাল বোর্ড রয়েছে যেখানে আসলে কখন ছাড়া হবে, কখন কোন ট্রেন কোন কোন কোথায় যাবে সেটি লেখা থাকে, কিন্তু সেখানে সম্ভাব্য সবাই ভক্তির ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কিছু দেখেনি এখানকার সংস্থা। তবে যাত্রীরা যেটি করছেন তাদের আসলে প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করেছেন, আরো হয়তো এখন ঠিক 6টায় ছাড়বে, এটি আসলে 7টা কিংবা 7টা তত 8টাও বেজে যেতে পারে, আর সেক্ষেত্রে ঠিক কখন ছাড়বে এই বিষয়ে আসলে শেষ করতে কোনো বক্তব্য এখানকার সংস্থা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা তারও পাই। আরেকটি বিষয় যে ভিড় যদি কথা বলে, আজকে এই যাত্রার প্রথম সেই তুলনায় এই ট্রেনটি এবং আশেপাশে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আমরা অন্যান্য কেন্দ্রগুলোর মতো স্বাভাবিক যে ভিড়, স্বাভাবিক দিনে যেরকম যাত্রা যাতায়াত করে থাকে,
কিরকম দেখতে পাচ্ছি। এর বাইরে উঠতে পড়া ভিড় আসলে এই মধ্যে যাত্রীদের যারা বিভিন্ন গন্তব্যে যাদের নির্যাতায় তাদের পক্ষে থেকে নেই। পাশাপাশি প্রথমে আপনি যে প্রশ্ন করেছিলেন যে ট্রেনের টিকিট বিক্রির যে বিষয়টি, আজকে 9 তারিখের টিকিট বিক্রি হচ্ছে, আপনি জানেন যে 1 জুলাই থেকে টিকিট বিক্রি হচ্ছে, সেই বিক্রি আসলে অত আর খুব বেশি নেই। স্বাভাবিক সময় বা সাধারণ দিনের মতো আসলে যে টিকিট থেকে থাকে সেই ভিড়ের মতোই আসলে যাত্রী রয়েছে। যদি এখনো যারা কমলাপুর রেল স্টেশনের প্রতি প্ল্যাটফর্ম সহ আসলে প্ল্যাটফর্ম এবং মূল স্টেশন দেখা স্বাভাবিক সময় আর সেখানে যারা যাত্রী রয়েছেন তারা আসলে সবাই কিন্তু পাবেন না। তার কাজ করছে যে এখানকার প্রত্যেকই 15টি টিকিট ট্রেনের টিকিট বিক্রি হয়, স্পেশাল ট্রেন রয়েছে এর মধ্যে দরিদ্রা, তো তাদের এর মধ্যে 6,500 টিকিটের অর্ধেক দেওয়া হয় অনলাইনে। যদিও যাত্রীরা বরাবরই অভিযোগ করেছেন যে তারা কোনোভাবেই অনলাইন ঢুকতে পারছেন না, কেন আসলে ঢুকতে পারছে না, সহজ টিকিট বিক্রির সঙ্গে তাদের জনসংযোগ কর্মকর্তা ফরদানের ক্ষমতা বলেছেন তিনি নেটের গতি কম থাকার জন্য কম এমবিপিএস এর গতি দিয়ে ঢোকার চেষ্টা করার কারণে অনেকে আসলে নিমিশের মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে যায় এবং তারা কিন্তু পাচ্ছেন না। এর বাইরে তারা আরো কেউ অভিযোগ করেছেন গতকাল পর্যন্ত আজকে অভিযোগ করেছেন যে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা লাইনে দেওয়া সম্পর্কে অনলাইনে টিকিট কেটেছেন, এরকম কাউকে আসলে আমরা পাইনি। তবে যারা লাইনের প্রথম দিকে থাকেন তারাও আসলে টিকিট পাচ্ছেন না, পছন্দের টিকিট পাচ্ছেন না। আর তবে আজকে হচ্ছে সকাল 8টায় শুরু হবে 9 তারিখের টিকিট বিক্রি, আর সেক্ষেত্রে যারা আসলে বিভিন্ন বর্তমানে যারা তারা প্রথমেই যেমন তার বুঝতে লাইন অবস্থান করছেন, এর বাইরেও ঢাকা রাজধানী সহ ঢাকার আরো বেশ কিছু জায়গা থেকে অন্তত 6টি জায়গা থেকে টিকিট বিক্রি হচ্ছে। এবারই প্রথমবারের মতো 7টি জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, রাজধানীতে 6টি এবং এর বাইরে জয়দীপপুরে 1টি। আমরা যদি ঢাকা কমলাপুরে সব উত্তরাঞ্চল আন্তনগর বীরপক্ষিতা সিরাজুল ইসলাম পর্তগাল রেজিস্ট্রেশন এখানে টিকিট বিক্রি হচ্ছে, আর ঢাকা কমলাপুর এখানে টিকিট বিক্রি হচ্ছে, আর ঢাকা কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে রাজশাহী খুলনাগামী সকল অন্তনগর ট্রেন, যদিও খুলনায় যাত্রী সংখ্যা এবার অনেকটাই কম রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন। তার কারণ হচ্ছে যে আসলে পদ্মা সেতুর একটি প্রভাব পড়েছে এবং যাত্রীরা বেশিরভাগই সড়ক পথে যাবেন। এর বাইরে তেজগাঁও বিমানবন্দর থেকে ময়মনসিংহ জামালপুর দেওয়ানগঞ্জ সকল আন্তনগর ট্রেন, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনও তেজগাঁও বিমানবন্দর থেকে টিকিট তেজগাঁও থেকে বিক্রি হয়েছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম নোয়াখালীগামী সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। রেলওয়ে সংশ্লিষ্টরা এখানকার স্টেশন ম্যানেজার কমলাপুরের মোহাম্মদ জিনিজিটি বলেছেন যে এখন পর্যন্ত চট্টগ্রামের যাত্রী সংখ্যা খুবই কম। এর বাইরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ হাওড়া এক্সপ্রেস ট্রেন, তো আজকে আসলে প্রথম যে ট্রেনটি ছিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সেটি 1 ঘন্টা এখনও আসলে নির্ধারিত সময়ে তো ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সম্ভাব্য কখন ছাড়বে সেটি আসলে রেলওয়ে সংশ্লিষ্ট বা পরিচালকরা বলতে পারছে না, আমরা বলতেই পারি। আলামিন, ধন্যবাদ আপনাকে। আগুনের এক মাসেও বিএম ডিপোর অক্ষত 800 কন্টেইনার পণ্য ফেরত পানে রপ্তানি খাতের উদ্যোক্তারা। রোববার থেকে পণ্য ফেরত দেওয়া শুরু করলেও এখনও নানা জটিলতা রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা। উদ্যোক্তারা জানান জটিলতা না কমলে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে, এজন্য সমন্বিত উদ্যোগ চান তারা। রপ্তানির জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোয় ছিল নিউ এশিয়া গ্রুপের 3 কারখানার $3.5 লাখ পণ্য। 3 কন্টেইনার ভর্তি এসব পণ্যের মধ্যে ছিল সোয়েটার ও আন্ডারগার্মেন্টস, গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ এশিয়ার উদ্যোক্তারা জানান আগুনে কন্টেইনারের ক্ষতি হয়নি, জানার পর পণ্য ফেরত পেতে তৎপরতা শুরু করেন তারা। কাস্টমস, ডিপো, সিএন্ডএফ ও ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন। নানা জটিলতা পেরিয়ে কাস্টমস কর্তৃপক্ষ কন্টেইনার খুলতে 4 জুলাই নিউ এশিয়া কর্তৃপক্ষকে চিঠি দেয়। উদ্যোক্তারা জানান একই কন্টেইনারে অনেক কারখানার পণ্য আছে, সব কারখানা উপস্থিত না থাকলে কন্টেইনার খোলা সম্ভব হবে না, এতে পণ্য পেতে আরও দেরি হতে পারে। কাস্টমসের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে শাট আউট করার জন্য, তার মানে ওই কন্টেইনারগুলো খোলা হবে, খুলে চেক করা হবে, চেক করার পর আমরা মালগুলো সরিয়ে নিয়ে যাব। তো এখন আমরা সাথে আমরা এক্সপোর্টের জন্য বলতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারছি না, বিকজ ওখানে তো পানি দেওয়া হয়েছে। তো এখন পানি দেওয়ার পরে মালগুলো কি ভিজে গেছে নাকি মানে স্মোকের গন্ধ আছে বা কার্টনগুলো কি অবস্থা আমরা জানি না, সো আমাদেরকে চেক করতে হবে, করে তারপরে আমরা আবার বুকিং দিয়ে আবার এক্সপোর্ট করব। বিজিএমই এর হিসেবে বিএম ডিপোতে 162 কারখানার অক্ষত আছে 810 কন্টেইনার, এর মধ্যে 390টি রপ্তানির আর বাকিগুলো আমদানির। পণ্য দ্রুত ফেরত পেতে সম্প্রতি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন বিজিএমই এর নেতারা। জয়েন্ট এক সার্ভে হবে, সেখানে যেহেতু কাস্টম বন্ড জড়িত, বাংলাদেশ ব্যাংক জড়িত, বায়ারের পার্ট আছে, জয়েন্ট এক সার্ভে হওয়ার পরে এই মালটা রিলিজ হবে। ওনাদের বোঝানোর চেষ্টা করেছি যেহেতু বায়ার এখনও মালটা চাচ্ছে, বেশি দেরি করে দিলে যদি আমার সিজন চলে যায় তারা কিন্তু মালটা নেবে না। এদিকে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন 3 জুলাই পর্যন্ত 16টি চালান
ছেড়ে দেয়া হয়। 4 জুলাইও কিছু কারখানাকে চিঠি দেয়া হয়। বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ে কিছুটা সময় লাগছে। উদ্যোক্তারা জানান, বিএমডিপো বন্ধ থাকায় অন্যগুলোতে চাপ বেড়েছে, ফলে পণ্য ফেরত পেলেও রপ্তানি হতে সময় লাগবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জ গেলেন প্রধানমন্ত্রী। তার সাথে ছিলেন ছেলে সজীব অজেত জয় ও মেয়ে সাইমা অজেত। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, যমুনা সেতু হওয়ায় উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে, এবার পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 9 দিনের মাথায় সেই সেতু পেরিয়ে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান বঙ্গবন্ধু কন্যা, সাথে ছিলেন তার ছেলে ও মেয়ে। যাওয়ার পথে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়ায় কিছুক্ষণ বিশ্রাম করেন। দুপুর 12:45 পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সভাপতি। তিনি বলেন, শত জুলুম নির্যাতনের মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলকে সবসময় সামলে রেখেছে। শত নির্যাতনের মধ্যে দিয়েও আওয়ামী লীগ সংগঠন কিন্তু সবসময় শক্তিশালী, আর আওয়ামী লীগ বিশেষ করে আমাদের মাঠ কর্মীরা সবসময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারাই কিন্তু পার্টিটাকে ধরে রাখছে, এই কথা মনে রাখতে হবে। শেখ হাসিনা আরো বলেন, উত্তরাঞ্চলের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ, এবার পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। আল্লাহ বাঁচায় রাখছে একটা কাজ দিয়ে, আমি মনে করি আল্লাহ হারতে তাকে দিয়ে কিছু কাজ করাতে, আমি সে হয়তো সে হারটা পেয়েছি বলে কাজ করতে পারছি। আজকে পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে আসছি, আমাদের চেষ্টা এটাই যে পদ্মা সেতু হয়ে গেছে, এখন আমাদের দক্ষিণাঞ্চলটা অর্থনৈতিকভাবে যদি উন্নত হয় দেশের জন্য যতটুকু শ্বাস। সোমবার বিকেলে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথেই পদ্মা সেতু হয়ে গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী। মাত্র 2 ঘন্টায় ঢাকায় পৌঁছান তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে আনুষ্ঠানিক পশু বিক্রি শুরু হবে রাজধানীর 21টি হাটে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে হাটে এসেছে পর্যাপ্ত পশু। বরাবরের মতো দেশি গরুর চাহিদাই বেশি, তবে দাম বেশি অভিযোগ ক্রেতাদের। হাটে নিরাপদ আর্থিক লেনদেনের জন্য ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে বেচা বিক্রি শুরু 6 জুলাই, তবে পশু উঠেছে আরও 4-5 দিন আগেই। এবার হাটগুলোতে দেশি গরুর সংখ্যাই বেশি, ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় খুশি ব্যবসায়ীরা। ক্রেতাদের আগ্রহ বেশি ছোট ও মাঝারি আকারের পশুতে। দেশি গরুগুলোর মাংস ভালো, দেখতে তো সুন্দর, সেই জন্য দেশি গরুগুলো দেখতেছে। বড় সাইজ আছে, যে গরুগুলো আছে এরা বেশিরভাগ যারা বড় ফ্যামিলি আছে এরা এগুলো ক্রয় করে, আর আমরা এলাকার যারা স্থানীয় ভাবে যারা আছি এরা আমরা দেশি গরুটা সবসময় পছন্দ করি। শতকরা 95% দেশি গরু, আর ক্রেতারা দেশি গরু খাইতে ভালোবাসে, এজন্য দেশি গরুর প্রতি চাহিদা বেশি। গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দাম কিছুটা বেড়েছে। আর 2-1 দিন পরে একটু দামটা কমে যাবে আশা করি আর কি, তো এই এই চিন্তা দ্বারাই আছে। অনেক চড়া আর কি, দাম বেশ খুব বেশি হয়ে গেছে, আর একটু কমানো দরকার। গরুর দাম অনেক বেশি, এটাই সমস্যা আর কিছু না, এমনি গরু ভালো আসছে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে আইন শৃঙ্খলা বাহিনী, রয়েছে ওয়াচ টাওয়ার সহ নানা ব্যবস্থা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার ব্যাপারে আমাদের মেয়র মহোদয় এবং আমাদের যে ডিএমপি কমিশনার আছেন এবং ডেমনা থানার যে কর্তৃপক্ষ যারা আছেন আমাদের মেট্রোপলিটনের, সবাই আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছেন। এদিকে হাটে নিরাপদ আর্থিক লেনদেনের জন্য ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। আমাদের মেট্রোপলিটনের সবাই আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছেন। এদিকে হাটে নিরাপদ আর্থিক লেনদেনের জন্য ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। এই হাটে এইবার এই ব্যবস্থাটা করা হয়েছে, কোনো প্রকার মার্চেন্ট ডিসকাউন্ট রেট থাকবে না, এবং ক্যাশ আউটের যে চার্জ আছে সেই চার্জটা আগেই দিয়ে দেওয়া হবে। একজন ক্রেতা এই হাটে প্রবেশ করলে কোনো প্রকার ক্যাশ ছাড়াই উনি ওনার লেনদেন করতে পারবেন। একজন বিক্রেতা এই হাটে সমস্ত কিছু বিক্রি করে উনি ওনার সব টাকা জমা দিয়ে কোনো প্রকার ক্যাশ ছাড়া ওনার বাড়িতে গিয়েও ক্যাশটা উত্তোলন করতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার রাজধানীতে কোরবানির পশুর চাহিদা 25 লাখের মতো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বন্যায় বিপর্যস্ত সিলেটে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। অনেক হাট এখনও বন্যার পানিতে তলিয়ে, তার উপর কোরবানির পশুর চাহিদার তুলনায় রয়েছে অনেক ঘাটতি, যে কারণে হাটে পশুর দামও বেশ চড়া। প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের চার জেলায় এবার কোরবানির পশুর চাহিদা 4,40,000। এর মধ্যে বিভিন্ন খামারে 2,44,000 পশুর মজুদ রয়েছে, ঘাটতি 1,96,000। শরণকালের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অনেকের গবাদি পশু, আর বিচ্ছিন্ন সড়ক যোগাযোগের কারণে বাজারে কোরবানির পশুর আমদানিও কম, যে কারণে এবার পশুর দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। বন্যার জন্য নাকি গরুটারও মিলতেছে না, এই জন্য দাম বেশি। আমরা দেখি কি হয়, সামনে তো আর সময় আছে। প্রচুর দাম, যে গরু আমরা 60,000, 80,000, 90,000, 1,00,000। বিক্রেতারা বলছেন স্থানীয় পশুর পাশাপাশি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু আনা হচ্ছে, তবে দেখা মিলছে না ক্রেতার। আমরা কুলিগ্রাম আর কুষ্টিয়া সাতক্ষীরা থেকে, তখন মনে হয় গরুর দাম একটু বেশি, আর বাজারে আমরা বেশা কিনে নেই। গরু খালি বাজার, কাস্টমারে আইয়া দেখতে যায় দাম দর করেন না, দেখে এনে যায় আর কি। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন পশুর ঘাটতি থাকলেও অন্য এলাকা থেকে সরবরাহ শুরু হলে বাজারে প্রভাব পড়বে না। সামান্য কিছু ঘাটতি আছে এবং এই ঘাটতিটা আপনার অন্য অন্য বিভাগ এবং জেলা থেকে প্রতি বছরে নেয়, এবারও সিলেট বিভাগে আসবে, এবং আমরা মনে করছি যে আমাদের যা উৎপাদন যেটা আছে এটা দিয়ে আপনার সিলেট বিভাগের চাহিদা মিটে যাবে। এবার সিলেট মহানগরীতে 6টি ও জেলার 13 উপজেলায় 45টি সহ 51টি হাটে চলবে পশু বেচাকেনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ সংবাদ একটা বিরতি নিচ্ছে, এরপর অন্যান্য খবরের সাথে আরো থাকছে। বাবুর মৃত ছেলে মেয়েকে পিবিআই এর জিজ্ঞাসা, কৌশলী জবাব দিয়েছে বলছেন তদন্ত কর্মকর্তা। বৈধ বিনিয়োগের তুলনায় নয়গুণ অর্থ বিদেশে গেছে অবৈধ পথে, আইনের প্রয়োগ দুর্বলতায় অর্থ পাচার কমছে না। জানাবো আরো কিছু খবর। এবারও কোরবানির ঈদ সামনে রেখে খামারিরা প্রস্তুত করেছে বাহারি নামের গরু। বিমান, বজ, বাদশাহ ও রাজা এমন নামের গরু দৃষ্টি কাড়ছে সবার। গরুর দাম হাঁকা হচ্ছে 8-20 লাখ টাকা পর্যন্ত। আকর্ষণীয় নামের গরু দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। গাজীপুরের কালিয়াকৈরের মেদি আশুলিয়া গ্রামের জাকির খান ভালোবেসে এই গরুটির নাম দিয়েছেন বিমান। 40 মন ওজনের কৃষ্ণ বর্ণের গরুটি ফ্রিজিয়ান হোম জাতের। গরুটির দাম হাঁকছেন 22 লাখ টাকা। আমি 3 বছর এটারে লালন পালন করছি, বড় হওয়ার কারণে গরুটা দেখতে অনেক বড়, দেখে আমার মা রাখছে, গরুটার নাম হচ্ছে বিমান। আকর্ষণীয় গরুটি দেখতে প্রতিদিনই বাড়িতে আসছেন মানুষজন। যত্ন মতন করছে আমাদের ছেলের থেকে বেশি করছে, আমার ভাইয়া গুয়া তো যত্ন করে রে, গরু যে যত্ন করে। বিমান নামের যে শান্তি সেটাকে আমরা তত্ত্বাবধান করে যাচ্ছি, এবং আমরা আশা রাখি যাতে খামারি তার ন্যায্য মূল্য সে প্রাপ্তির মাধ্যমে যাতে খামার উজ্জীবিত হয়। ফেরিতে কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত বিশাল আকৃতির বস ও বাদশা। দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করেছেন সোনাগাজীর তরুণ উদ্যোক্তা রুহি দাস। প্রায় 8 ফিট লম্বা ও 34 মন ওজনের শান্ত প্রকৃতির ষাট দুটির দাম হাঁকছেন 8-9 লাখ টাকা। এরই মধ্যে এলাকায় সারাও ফেলেছে। আমি এই গরুগুলো আজকে 4 বছর নিজের সন্তানের মতন লালন পালন করতেছি। দেশি পূর্ণ যে গরুগুলো যেভাবে খাবার খাইতেছে ওভাবে খাবার খাওয়াতেছি। দোনোটা আপনার 13 লক্ষ টাকা চাইছে। আমি যদি একটু কম হয় তাইলে আমরা কিনা চিন্তাধারা আছে। কোরবানির ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দৃষ্টি কেড়েছে 20 মন ওজনের রাজা। 5 ফুট উচ্চতার এই গরুটির দাম 5 লাখ টাকা। চলন বলন ও আয়েশি খাবার খাওয়ার জন্যই এমন নাম, বলছেন গরুর মালিক লিটন মন্ডল। এটাকে রাখছে একটু শখের বশক, রাজা রাজা বলে ডাকে আর কি, তো রাজা বললেই ডাক শুনে। এবছর কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুর, ফেনী ও গোপালগঞ্জে খামার ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রজাতির 2,02,700 পশু প্রস্তুত করা হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যায় তাদের 2 সন্তানকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। আদালতের আদেশ মেনে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে ডাকা হয় 2 শিশুকে। তারা কৌশলী জবাব দিয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা ওমর ফারুক।
তবে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করায় অসন্তোষ জানিয়েছেন শিশুদের দাদা। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় কারাবন্দী সাবেক এসপি বাবুল। তার পরিবারের কাছে রয়েছে বাবুল মিতুর ১২ বছরের ছেলে আক্তার মাহমুদ মাহি এবং ৭ বছরের মেয়ে তাবাসসুম। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দুই শিশুর খোঁজ পাচ্ছিল না পিবিআই। পরে আদালতের নির্দেশে সুযোগ পেল সংস্থাটি। দুই শিশুকে জিজ্ঞাসা করতে তদন্ত কর্মকর্তা ওমর ফারুক যান মাগুরায়। সেখানে সমাজসেবা কার্যালয়ে তাদের সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জবানবন্দি নেওয়া হয়। হত্যা মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা আমার সাক্ষী, তারা কোনো আসামি নয় এবং আমার যতটুকু প্রয়োজন আমার সেইটুকু আমি জিজ্ঞাসাবাদ করেছি এবং আমার যা প্রয়োজন পেয়েছি তা আমি নিয়েছি। শিশুদের জবানবন্দি শেষে বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ এ মামলাকে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন। সৎ ছেলে সে অসৎ না, সে ঘুষ খাইত না, সে ভালো চাকরি করেছে, পাঁচবার পিপিএম পাইছে। যে মামলা বাবুল আক্তার পাঁচ বছর বাদী, সে মামলা বাদী এখন সে না, এখন সে ওই মামলায় তাকে সোনার জল দেখাইছে। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে হত্যা করা হয় সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। মিতু হত্যা মামলার দায়িত্ব নেয়ার পর পিবিআই অভিযোগ করে হত্যার পরিকল্পনাকারী মিতুর স্বামী বাবুল আক্তার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি ধীর গতিতে নামতে থাকায় সিলেট অঞ্চল সহ উত্তরের বন্যা কবলিত জেলাগুলোতে ভোগান্তি চরমে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের পাশাপাশি কাজের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ। সিলেটে এখনও তিন উপজেলার ১.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বিধ্বস্ত বসত বাড়িতে ফিরলেও দুর্ভোগ চরমে। সুনামগঞ্জ শহরে কয়েকটি আবাসিক এলাকা সহ ৪ উপজেলার ৫০ গ্রামের মানুষ এখনও পানিবন্দী। হবিগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলোতে এখনও অবস্থান করছেন প্রায় ১৮ হাজার মানুষ। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানি কমলেও চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল এখনও তলিয়ে রয়েছে। নেত্রকোনায় ৬ উপজেলার ২৩ হাজার পরিবার এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিয়ে বিপাকে পড়েছেন বন্যা দুর্গতরা। হবিগঞ্জের ৭ উপজেলায় এখনও অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানি না নামায় ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছেন প্রায় ১৮ হাজার মানুষ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামান। সালে, আমাদের জানাবেন যে এখন সেখানকার পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, পানি উন্নয়ন বোর্ড কি বলছে, পানি নেমে যেতে আর কতদিন সময় লাগতে পারে এবং এই যে দুর্ভোগ চরমে পৌঁছেছে, এ পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ কি পর্যাপ্ত দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, গত প্রায় ১৫ থেকে ১৬ দিন ধরে হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার ৫৫টি ইউনিয়ন বন্যায় কবলিত হয়েছিল এবং ৩.৫ লক্ষ মানুষ পানিবন্ধ হয়েছিল। এর মধ্যে আপনার ৩৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, সেখানে ২১ হাজারের উপরে লোক অবস্থান করেছিল। বর্তমানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আপনার প্রায় ১৮ হাজার লোক অবস্থান করছেন এবং অর্ধ লক্ষাধিক লোক এখনো পানিবন্দী অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন সেটা হচ্ছে হবিগঞ্জে যে সকল নদ নদী আছে সেই সকল নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে না, এগুলা আপনার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোন শঙ্কা নেই। কিন্তু যে এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছিল পানিগুলো ধীর গতিতে নামছে, ধীর গতিতে নামার কারণে সহসা বন্যার পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে না, ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেটা আমরা দেখতে পেরেছি। আর আরেকটা হচ্ছে আপনি ত্রাণ নিয়ে যে কথাটি বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামান। গত দুই দশকে সিলেট বিভাগে নদী ও হাওরের ৮০ ভাগই বেদখল, সেই সঙ্গে অপরিকল্পিত সড়ক নির্মাণে কমছে হাওরের আয়তন। অন্তত ১৬ নদীর উজানে ভারত বাদ দেয়া এবার তীব্র হয়েছে বন্যার প্রভাব। এ অবস্থা চলতে থাকলে আগামীতে বিলীন হয়ে যেতে পারে হাওরের অস্তিত্ব, একথা বলছেন বিশ্লেষকেরা।
এপ্রিল থেকে জুন তিন দফা বন্যায় নাকাল সিলেট বিভাগ, সবচেয়ে ক্ষতির মুখে সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকা। ২০১৭ সাল থেকেই এই এলাকায় প্রতি বছরই বন্যা হচ্ছে। ঘন ঘন বন্যার কারণ ও সমাধানের পথ খুঁজতে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় বসেন সিলেটের তিন সংসদ সদস্য, মন্ত্রীসহ পরিবেশ কর্মীরা। আলোচকরা জানান, ভারত থেকে বয়ে আসা সুরমা, কুশিয়ারা, বরাক, জাদুকাটা, মনুসহ অন্তত ৩০ আন্তনদীর উজানে বাঁধ দিয়েছে ভারত। এতে ছোট হচ্ছে হাওর, পলি জমে কমছে পানির ধারণ ক্ষমতা। নদী যখন নিচে নামবে নদীর সাইজ বড় হবে। আপনি গুগলে যান, বাংলাদেশের সিলেট বর্ডারের সমস্ত নদী বর্ডারের আগে বড়, বর্ডারের পরে চিকন। পানির প্রবাহ কোন দিকে হয়, আমার এলিভেশন কত আছে বা এলিভেশন প্রত্যেকবছর কীরকম ভাবে উঁচু হচ্ছে এই ফ্লাড ড্রেনগুলায়, তারপরে হাওড়গুলোর কী অবস্থা হচ্ছে, হাওড়গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, তো সংকুচিত হতে হতে একসময় নাই হয়ে যাবে। বন্যার কারণে বাস্তুহারাদের পুনর্বাসন করা হচ্ছে না, তাই আগামী জলবায়ু সম্মেলনে অধিক কার্বন নিঃসরণকারী দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আরও সোচ্চার হওয়ার পরামর্শ দিচ্ছেন আলোচকরা। এটা আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যদি লস এন্ড ড্যামেজ সত্যিকার অর্থেই স্বীকৃত হয়, তাহলে আমরা যে কেবল আর্থিক সাহায্য পাব তা না, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের সামগ্রিক যে দরকষাকষি চলছে সেখানে গিয়েও একটা সুফল আনতে পারে। স্থানীয় সংসদ সদস্যদের মতে হাওরে অবকাঠামোগত উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব কর্মসূচি নেওয়া উচিত। আপনারা গুলশানে, ঢাকায়, মঙ্গলবাড়িয়া, চিরঙ্গে দীর্ঘদিন বাসবেন, সুন্দর বসবাস করবেন, বাংলাদেশ নাগরিক, আর ওরা পানির চলে থাকবে সারা জীবন। হোয়াই ডু ইউ এক্সপেক্ট দিস টু বি ট্রু? সুতরাং তাদের মনে আশা আছে, এই জীবনে, এই দেশের জীবনে যে পরিবর্তন আসছে বৈষয়িক, এইটা তারা হকদার। কথা হলো এখন এই হক স্থাপন করতে গিয়ে অন্য জায়গায় ব্যাহক হয়ে যায়, এই হিসাব বৈজ্ঞানিকরা করবেন। আর চলে গেছে এতে ১৫ কিলোমিটার দূরে, এখন এই হক স্থাপন করতে গিয়ে অন্য জায়গায় ব্যাহক হয়ে যায়, এই হিসাব বৈজ্ঞানিকরা করবেন। আর চলে গেছে এতে ১৫ কিলোমিটার দূরে, এর ভিতরে জনবসতি সব, এই অবস্থা হয়েছে। মানুষজন যেভাবে বাড়ি করবে, যেখানে ব্রিজ এখানে সামনেই দেখা যায় প্রতিবন্ধকতা, এখানে গড় করে একজনের বাড়ি করে নিয়েছে। সিলেট বিভাগের নদী খননে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান মন্ত্রীরা। তবে সংকটের টেকসই সমাধানের জন্য ভারতের সাথে আন্তদেশীয় সমাধানের পথ খোঁজার পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। যশোর বেনাপোল মহাসড়কে বেশিরভাগ মৃত রেইনব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ঝড় বৃষ্টিতে ঘটছে দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলায় নিহত ৬, আহত ২৪, হামলাকারী আহত। বিরতির পর স্বাগত সংবাদে জানাবো আরো কিছু খবর। আগস্টের প্রথম সপ্তাহে এসএসসি এবং অক্টোবরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা বোর্ড। বন্যা পরিস্থিতির কারণে জুলাইয়ে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কিন্তু পরীক্ষা হবেই, তাই পরীক্ষার্থীদের কোনো বিভ্রান্তিতে না থেকে প্রস্তুতির আহ্বান বোর্ডের। এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন, কিন্তু সিলেট সহ বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হয় পরীক্ষা। বোর্ড বলছে বন্যার কারণে সিলেট বিভাগ সহ বেশ কয়েকটি জেলার পরীক্ষার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও এসব কেন্দ্র থেকে পানি নামেনি, তাই জুলাইয়ে পরীক্ষা শুরু করা যাবে না। এ অবস্থায় আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাদের জুলাই মাসে এই পরীক্ষাটি নেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে আমরা বলেছি যে আগস্ট মাসে পরীক্ষাটি শুরু হবে। তবে পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ আমরা ঈদের পরে ঘোষণা করব, আমরা আবার আরেকটি মিটিং করব। এদিকে ২২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বোর্ড বলছে এই পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। যে দুটো পরীক্ষার মধ্যে আমাদের ২ মাসের একটা বিরতির প্রয়োজন হয়, গ্যাপের প্রয়োজন হয়। আমরা যদি আগস্টের ফার্স্ট উইকেও আমরা যদি এসএসসি পরীক্ষা শুরু করি, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অক্টোবরের ফার্স্ট উইকে চলে যাবে। শিক্ষক নেতারা বলছেন বন্যায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেরই বই খাতা নষ্ট হয়ে গেছে। এসব শিক্ষার্থীদের পাশে মন্ত্রণালয়কে থাকার আহ্বান তাদের, সেই সঙ্গে তারা যেন ঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। বন্যা অভিযুক্ত এলাকা যেখানে বই নেই,
বই চলে গেছে বন্যার জলে ভেসে, এটা একটা বিষয়, করোনা একটা বিষয়, এসবগুলোকে মাথায় নিয়েই এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এটাও ঠিক, যদি এই মুহূর্তে আগে থেকে ডেডলাইন না দেওয়া হয় শিক্ষার্থীরা কিন্তু পড়াটেবিলে বসছে না। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে 20,21,868 জন পরীক্ষার্থী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ $4 কোটি, অথচ আংটাদের হিসেবে তা $39 কোটি। অর্থনীতিবিদেরা বলছেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না এমন অর্থ পাচার। আন্তর্জাতিক সংস্থা থেকে বিস্তারিত তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এক দশক আগেও বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগে বৈধ পথে অর্থ পাঠানোর কোনো সুযোগ ছিল না। পরে ক্ষেত্র বিশেষে বাংলাদেশ ব্যাংক এ ধরনের বিনিয়োগের অনুমোদন দেয়া শুরু করে। বিদেশের মাটিতে ব্যবসা করতে ওষুধ, তৈরি পোশাক, জ্বালানিসহ কয়েকটি খাতের মোট 17 প্রতিষ্ঠান এখন পর্যন্ত $6,50,000 বিনিয়োগের অনুমোদন পেয়েছে। 2021 পর্যন্ত তাদের মোট বিনিয়োগ $4,01,00,000। কিন্তু জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা আংকটাডের প্রতিবেদন বলছে, 2010 সাল পর্যন্ত বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগের স্থিতি ছিল $9,80,00,000, যা গেল বছর শেষে দাঁড়িয়েছে $39 কোটি। বিস্তর ফারাক আছে এখানে। আমার যেটা মনে হয়, বাংলাদেশে ইমিডিয়েটলি আংকটাডের যে রিপোর্টটা আছে সেটা কি, কোন কোন দেশে বিনিয়োগটা আছে এবং কারা করছে, সে সম্পর্কে তথ্য নেওয়া উচিত। তথ্য নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া, যাতে বেআইনিভাবে কোনো অর্থ যেন সেখানে না যায়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে, প্রতি বছর এদেশ থেকে পাচার হয় $600-700 কোটি। অর্থ পাচারের শতকরা 80% যায় আমদানি রপ্তানির আড়ালে। পাচার ঠেকাতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে পণ্যের সঠিক দাম পর্যালোচনার সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের যে চ্যানেল আছে, সেই চ্যানেলের বাইরে এটা অবৈধভাবে দেশের টাকা বাইরে নেওয়া হচ্ছে, যেটা দেশে থাকলে আমরা এটা থেকে একটা অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পেতাম। যেসব আইনকানুনগুলো আছে এগুলোর বিরুদ্ধে, সেগুলোর যে প্রয়োগ, এই প্রয়োগগুলো যদি আমরা শক্তিশালী করতে পারতাম, তাহলে কিন্তু যারা নিচ্ছেন তারা তো একটা রিস্ক নিয়ে বাইরে নিচ্ছেন, তাহলে তারাও অনুৎসাহিত হতেন। বাংলাদেশ ব্যাংক সহ দেশের কোনো সংস্থাই পাচার হওয়া অর্থের সঠিক পরিসংখ্যান জানে না। বিচ্ছিন্নভাবে বিশ্বের কিছু দেশে অর্থ পাচারের প্রমাণ মিললেও তা ফেরানোর কার্যকর উদ্যোগও চোখে পড়ে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি কোম্পানিতে বিনিয়োগ করা ১,২৬,০০,০০০ টাকা ফেরত না পাওয়ার হতাশায় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যবসায়ী। কাজী আনিস নামে ওই ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সোমবার বিকেলে প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তার গায়ে আগুন নেভান আশেপাশের লোকজন। পুলিশের সহযোগিতায় নেওয়া হয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পানি আমরা উনার উপরে দেওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে উনি এই অবস্থা, তখন আমরা উপস্থিত, পুলিশের সহযোগিতা নেই, পুলিশের অ্যাম্বুলেন্স করে পুলিশরা আমরা এই শেখ হাসিনা বার্ন মেডিকেলে নিয়ে আসি। উনি বললো যে ভাই আমি ১,২৬,০০০০ টাকা পাই, আর টাকা না দেওয়ার কারণে আমি এই জীবন রাখবো না। চিকিৎসকেরা বলেছেন গাজী আনিসের শরীরে 90% দগ্ধ হয়েছে, তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। এই মুহূর্তে পেশেন্ট খুব ক্রিটিক্যাল, তার ভাইটাল যে প্যারামিটারগুলো আছে ওগুলো খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আমরা পেশেন্ট আনকনসিয়াস, মানে অজ্ঞান অবস্থায় আছে, আমরা তাকে রিসাসেট করছি। গাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী হেনুলাক্স কোম্পানিতে ১,২৬,০০০০ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন তিনি। কোম্পানিটি কিছুদিন তাকে লভ্যাংশ দিলেও পরে তার সঙ্গে করে প্রতারণা। স্বজনেরা জানিয়েছে টাকা আদায় করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন আনিস। গাজী আনিস তো আমার কাছে বলেছে আমি ৩ কোটি টাকা পাবো, ঢাকাতে পাবো একজন কাছে, সেই টাকাটা আমার যদি দেওয়ার কথা আছে যদি না দেয় তাহলে আমার একটা মহাবিপদ। কাজে দুঃসংবাদ হতে পারে, সুসংবাদ হতে পারে। পাওনা টাকা আদায়ে মে মাসে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন গাজী আনিস। কুষ্টিয়ার আদালতে করেন দুটি মামলাও। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর বেনাপোল মহাসড়কের শতবর্ষী অধিকাংশ রেন্ট্রি গাছ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝড় ও বৃষ্টিতে গাছ ও ডালপালা ভেঙে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ ও মৃত প্রায় গাছ কেটে নতুন গাছ লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
যশোর বেনাপুল মহাসড়কের দুপাশে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে শতবর্ষী রেঞ্জি, যার বেশিরভাগই মৃত ও ঝুঁকিপূর্ণ। এশিয়ান হাইওয়ে এই সড়ক দিয়ে যাওয়া আসা করে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, ঢাকা কলকাতা ও দূরপাল্লার যাত্রীবাহী বাস। সামান্য ঝড়ে গাছ উপড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর। চরম ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে যশোর বেনাপুল মহাসড়কে। এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে, শত শত মানুষ স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এই গাছগুলো এখন এই ছাত্রছাত্রীর জন্য এবং সাধারণ মানুষের জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বেশিরভাগ গাছেরই বয়স সীমা পার হয়ে গিয়েছে এবং ডালপালা ভেঙে পড়ছে। ইতিপূর্বে কিছু লোকজন মারাও গিয়েছে এই গাছের ডাল ভেঙে। আমরা আসতে এখন ভয় পাই রাস্তা দিয়ে আসতে, তাই জন্য সরকারের কাছে আবেদন, তাড়াতাড়ি যেন এই গাছগুলোকে কেটে ফেলা হয়। ঝুঁকিপূর্ণ গাছ কাটার বিষয়ে জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও সভা করার কথা জানিয়েছেন বন কর্মকর্তারা। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া এবং জেলা পরিষদের নির্দেশনা ছাড়া এই গাছগুলো কাটা মনে হয় সম্ভব না। তারপরেও গাছ পরিবেশবাদীরা বাধা দেয়, এরা বাধা দেয়, বিভিন্ন বাধার সম্মুখীন গাছগুলো এখন এই অবস্থা আছে। ঢাকার সঙ্গে দ্রুত যাতায়াতে যশোর বেনাপুল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার জন্য গাছগুলো কাটার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে হত্যা মামলার প্রধান আসামিকে এজাহার থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বাদীর অভিযোগ, ছেলে হত্যার বিচার চেয়ে চারজনের নামে মামলা করেন তিনি। পরে সাদা কাগজে টিপসই নিয়ে মূল আসামিকে গ্রেপ্তারের পথ ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন তিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ইটভাটায় কাজ করে ছয়জনের সংসারের হাল ধরেছিলেন রামগতির চর আলগি এলাকার আনোয়ার হোসেন। চুক্তি অনুযায়ী ছয় মাসের জায়গায় পাঁচ মাস কাজ করায় তাকে পিটিয়ে আহত করে ভাটা মালিক ও তার লোকজন। এরপর মারা যান আনোয়ার। নিহতের বাবা জানান, হত্যার ঘটনায় ভাটা মালিক খলিল মাঝি ও তার ভাই খবির মাঝি সহ চারজনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু সাদা কাগজে তার টিপসই নিয়ে মামলা থেকে খলিল মাঝির নাম বাদ দেয় পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে আবেদনও করেছেন তিনি। বিষ্ময়া বান্দি তাকে সেন দি বেলদি মারা হয়েছে। আমি বাদার দাম গেছি, আমার তুমিও মার খাইবে, আমার হাটকি দিয়ে আনি দারোগা সবে আনি আদা সাদা কাগজ একটা দস্তত লইছে, লই তো ঘুরে এক নম্বর আসামিকে বাদ দিয়ে দিছে। মামলার পর থেকেই হত্যাসহ নানা হুমকি দিচ্ছে আসামিরা। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন বাদীর পরিবারের সদস্যরা। আমারা হুমকি টুমকি দিতেছে, আমারে গুপ করিয়া লেব, গুম করিয়া লেব, এটা করবো, এটা করবো, আমি একলা আঁকতাম না। বিচার পাই না কারো কাছে, কোনো মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালার কাছে আমাদের বিচার নাই। এখন আপনারা সঠিক বিচার করে দিবেন। এটা যদি টাকা দিয়ে পার পেয়ে যায়, ভবিষ্যতে আর দশ জনকে করবে, আমরা দৃষ্টান্তমূলক ওর ফাঁসি চাই। বাদীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, এ বিষয়ে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। মামলাটা তদন্তাধীন, তদন্ত করে আমরা যার বিরুদ্ধে অভিযোগ পাবো তাদেরকে আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারবো, তাদের বিরুদ্ধে আমরা আদালতে রিপোর্ট দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আনোয়ার হত্যায় জড়িত মূল অভিযুক্ত সহ বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ আবার একটা বিরতি নিন। বিরতির পর স্বাগত সংবাদে। জানাবো আরো কিছু খবর। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি সব রঙে কার্যকরী। যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে, আহত ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। হাইল্যান্ড পার্কে প্যারেড শুরুর ১০ মিনিট পরই গোলাগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শী জানান, ২০ থেকে ২৫টি গুলির শব্দ শুনেছেন তিনি। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সান টাইমস। এরই মধ্যে হামলাকারীকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তারা বলছে, হামলাকারী ব্যক্তি শ্বেতাঙ্গ, তার বয়স ১৮ থেকে ২০ বছর। পরে স্বাধীনতা দিবসের সব আয়োজন বাতিল করে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে। দিন দিন জনপ্রিয়তা কমছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ৭১% মার্কিন ভোটার চান না তিনি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করুক। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও আগ্রহ নেই ভোটারদের। হার্ভার্ড সিএপিএস এর সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা পরিমাপে সম্প্রতি এক জরিপ চালিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান পলিটিক্যাল স্টাডিজ এবং হ্যারিস পোল। তাদের জরিপ বলছে 71% আমেরিকান দ্বিতীয় মেয়াদে তাকে প্রেসিডেন্ট পদে দেখতে চান না। 1300 মার্কিন ভোটারের উপর পরিচালিত জরিপ বলছে মাত্র 29% আমেরিকান চান জো বাইডেন 2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করুক। জরিপে দেখা যায় বাইডেনের অ্যাপ্রুভাল রেটিং 38% নেমে এসেছে। মার্কিন অর্থনীতি ও মূল্যস্ফীতির ক্ষেত্রে তা আরও কমেছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও অনেক আমেরিকানদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশ্লেষকরা বলছেন বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে ইউক্রেন রাশিয়া যুদ্ধও একটি প্রভাবক, তবে কর্মসংস্থান সৃষ্টি ও করোনা মহামারী মোকাবেলায় রেটিং কিছুটা বেড়েছে। যারা বাইডেনের পুনরায় নির্বাচনের অংশগ্রহণের বিরোধিতা করেছেন তাদের 45% মতে তিনি একজন খারাপ প্রেসিডেন্ট, প্রায় 1/3 বলছেন তিনি অনেক বৃদ্ধ, বাকিদের মতে শীর্ষ পদে পরিবর্তন আনা উচিত। এদিকে মাত্র 39% ভোটার চান ডোনাল্ড ট্রাম্প 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করুক। কেউ তাকে বলছেন খেয়ালি, কেউ বলছেন বিরক্তিকর, কেউ বা তাকে ক্যাপিটাল হিলের দাঙ্গার জন্য দায়ী করছেন। বাইডেন ও ট্রাম্প দুজনের মধ্যে একজনকে বেছে নেয়ার ক্ষেত্রে 60% ভোটার বলছেন তাদের পরিবর্তে একজন মধ্যপন্থী স্বাধীন প্রার্থী বিবেচনা করবেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মুখে সাময়িক লকডাউনের কথা ভাবছে শ্রীলঙ্কা। জরুরি পরিষেবায় জ্বালানি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির শীর্ষ নিউজ ওয়েবসাইট কলম্বো গ্যাজেট। এদিকে বারবার বন্ধ হচ্ছে স্কুল, যার প্রভাব পড়েছে শ্রীলঙ্কার 42 লাখ শিক্ষার্থীর উপর। কয়েক মাস ধরে চরম আর্থিক সংকটে 2,20,00,000 জনসংখ্যার শ্রীলঙ্কা, জ্বালানির ঘাটতি মেটাতেও হিমশিম খাচ্ছে সরকার। ভারতসহ প্রতিবেশী দেশ থেকে সহায়তা পাঠানো হলেও কিছুতেই সংকট কাটিয়ে উঠতে পারছে না দ্বীপরাষ্ট্রটি। বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস জ্বালানি, তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা সাধারণ মানুষ। বর্তমানে দেশটিতে খাদ্যে মূল্যস্ফীতি 57.4%। দেশটির জ্বালানি মন্ত্রী জানান দেশে যে পরিমাণ পেট্রোল মজুত আছে তা দিয়ে পুরোপুরি একদিনও চলবে না। পরিস্থিতি সামলাতে আগে থেকেই বন্ধ আছে গণপরিবহন। জ্বালানি সংকটে বাড়িতে থেকে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ছাড়া কোনো যানবাহনে দেওয়া হচ্ছে না পেট্রোল ডিজেল। এই অবস্থায় বাড়ল স্কুল বন্ধের মেয়াদ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সোমবার থেকে সব স্কুল 1 সপ্তাহ বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। এবছর বেশ কয়েকবার স্কুল বন্ধ রাখা হয়। কাগজ কিনতে না পারায় পরীক্ষা বাতিল সহ পাঠ্যবই ছাপা বন্ধ করে সরকার। এদিকে আগামী 8-23 জুলাইয়ের মধ্যে ডিজেল পেট্রোলের 4টি চালান শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজের শেষ টি টোয়েন্টি ও 3 ওয়ানডে খেলতে গায়ানায় পৌঁছেছে বাংলাদেশ দল। এই ভেন্যুর অতীত স্মৃতি সঙ্গী করে ঘুরে দাঁড়াতে চাইবে মাহমুদুল্লার দল। এদিকে টি টোয়েন্টি প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে আবারও আলোচনায় তামিম ইকবাল। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় আসার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। এবার বিমানে করে গায়ানায় টিম বাংলাদেশ। বৃষ্টিবাগরা আর দ্বিতীয় টি টোয়েন্টির ব্যর্থতা সঙ্গী। সফরের বাকি সময় কাটবে গায়ানাতেই। তৃতীয় টি টোয়েন্টি শেষে এখানেই ওয়ানডে সিরিজের 3 ম্যাচ। প্রভিডেন্স স্টেডিয়ামে এর আগে টি টোয়েন্টি খেলেনি বাংলাদেশ, তবে ওয়ানডেতে আছে ভালো স্মৃতি। 2018 সালে এই ভেন্যুতে উইন্ডিজকে 48 রানে হারিয়েছিল টাইগাররা। তামিমের 130, সাকিবের 97 আর অধিনায়ক মাশরাফির 4 শিকারে আসে দাপুটে জয়। পরের ম্যাচে 3 রানে হার আক্ষেপ হয়ে থাকে ওই সফরে। এদিকে টি টোয়েন্টি প্রসঙ্গে হঠাৎ আলোচনায় তামিম ইকবাল। ফেসবুকে ওয়ানডে অধিনায়কের ক্ষণস্থায়ী এক স্ট্যাটাস আবারও হইচই ফেলে দিয়েছে। ওই পোস্টের ইমোজি টি টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিত কিনা তা নিয়েই সোশ্যাল মিডিয়া সরব। টেস্ট
টেস্টে ভরাডুবি, টি টোয়েন্টিতেও ব্যাকফুটে বাংলাদেশ। গায়ানায় ব্যাটে বলে প্রভাব বিস্তার করে সিরিজ বাঁচাতে চাইবে মাহমুদুল্লাহর দল। দলীয় সমন্বয়ে কেবল আসতে পারে সাফল্য। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্মিংহাম টেস্টে ভারতের দেয়া 378 রানের টার্গেটে জয়ের পথে ইংল্যান্ড। শেষ দিন 119 রান চাই ইংলিশদের হাতে 7 উইকেট। রুট 76 আর বেয়ারস্টো 73 রানে অপরাজিত আছেন। 3 উইকেটে 125 রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। আরও 120 রান যোগ করে লাঞ্চের পর অল আউট হয় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ 66 রান চেতেশ্বর পূজারার ঋষভ পান্ত করেন 57 রান। 378 এর টার্গেটে ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে ইংল্যান্ড। 20 ওভারের মধ্যে 100 রান তুলে ফেলে স্বাগতিকরা। 107 রানের উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তি দেয় জসপ্রীত বুমরা। জ্যাক ক্রোলি ফেরেন 46 করে। চা বিরতির পর লিজ ও পোককে দ্রুত তুলে ইংলিশদের চাপে ফেলে ভারত। সেখান থেকে রুট বেয়ারস্টো জুটি আবারও দলকে শক্ত অবস্থানে নিয়েছেন। দিন শেষে থ্রি লায়ন্সের সংগ্রহ 3 উইকেটে 259 রান। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে যোগ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।